আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন, কডলেবু। দেখতে এটা সবুজ হলেও পেকে গেছে অলরেডি, তো একটা আমি একটু আগে পারলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক খাওয়া শেষ আমার। তো এটা বেশ টক, তবে এটা জুস বানায় অনেকে খায়, সাইজে অনেক ছোট। তো গরমের মধ্যে পেকে গেছে, অনেক সময় কমলা রং হয়, বাট এটা ধরে আমি বুঝতে পারতেছি যে এটা পেকে গেছে। তো এটা আমরা ছিঁড়ে ফেলবো, এই যে খুবই ছোট্ট কিউট একটা লেবু। আরও কিছু আছে গাছে, এটা একটু বড় হোক তারপর পারি। যে পাশে আরেকটা পার্সি, ওইটা হচ্ছে আমার ছোট ভাগনা ভাগ্নি আছে, ওদের জন্য পাঠাই দিলাম। এটা কিন্তু দেখতে সবুজ হলো, এটা পুরো পেকে গেছে, একদম টলটল করতেছে। এটা আমি সাধারণ মাটিতেই রাখছি, পানি দেই মাটি শুকায় গেলে। তো শীতের সিজনে ফুলটা আসে, ফলটা তো ধীরে ধীরে মোটামুটি ছোট একটা গাছ আমার কাছে আসে এখানে, তারপরে ধীরে ধীরে বড় হয়। গাছটাও বেশ বড় না, তো বড় হয় অনেক সময়। এরকম ছোট একটা যে টবে বা যে কোনো ঝুড়িতে আপনি গাছ লাগাতে পারেন, ফলটা আপনি বারান্দায়ও চাষ করতে পারেন। ফলটা তো অনেক ছোট ফল, এই জন্য অনেকে অপছন্দ করে যে তেমন রস বা খেতে মজা না, যারা বাট যারা টক পছন্দ করে তাদের জন্য অনেক মজাদার ফল এটা। তো এই ফলটা একটু মিষ্টি আনার জন্য যদি আপনারা প্রতি দুই মাস অন্তর অন্তর চুন দিয়ে দেন মাটিতে, এখানে মাটি কুচিয়ে চারপাশে এরকম চারপাশে দিয়ে মাটি কুচিয়ে এক চামচের মতো চুন দিয়ে দিলে, এটা খাওয়ার চুন বা বাজারে কিনতে পাওয়া যায় সার চুন, ওই চুনটা এক চামচ অথবা আধা চামচ দুই মাস অন্তর অন্তর দিলে তখন সেটা একটু মিষ্টি হয়। তো কডলেবু সাধারণত টকই হয়, চুন দিলেও তেমন একটা পরিবর্তন হয়তো হবে না, কারণ আমি চুন দিয়ে এখনও দেখিনি, কিন্তু অন্যান্য লেবুর ক্ষেত্রে একই নিয়ম। নেক্সট টাইম আমি চুন দিয়ে ট্রাই করবো এবং আপনাদের অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ সবাই।